नमस्कार बंधुरा, वेलकम टू शर्मिष्ठास किचेन। आमार आजकेर रेसिपी ढेड़सेर छेचकी। दारुण सुंदर एकटा रान्ना। आगेर बार जखन आमी सजनेर डाँटा दिये छेचकी करेछिलाम, आपनारा सबाई बाड़ीते बानियेछिलेन एबं कमेंट करे बोलेछिलेन जे खूब सुंदर होयेछे। ताई भाबलाम जे ढेड़स दिये एकबार ट्राई करे देखि किरकम लागे। आमी घरे बानियेछिलाम, खेते खूब सुंदर होयेछिल, ताई भाबलाम आपनादेर साथे रान्नाटा शेयार करि। जदि भिडियो भलो लेगे थे किन्तु बाड़ीते अवश्य एक बार ट्राई करबें, और भलो हम कमेंट कर बोलते भूलें ना। अपन आमार चैनलटा सबस्क्राइब करार अनुरोध रइल, और तार पाशे बेल आइकनटा प्रेस करते भूलें ना, कारण आमी चैनले जखनी कोनो नतून रेसिपी देव आपनादेर काछे नोटिफिकेशन जाबे। ये देखो रान्नाटा करार जोन्नो एखाने आमी ढेड़सगुलोके निये निएछि छोटो छोटो, और बोटागुलोके केटे निये धुये निएछि खूब भलो करे। और एखाने देखो मिक्सि बाटिर मध्ये सर्षे और पोस्त बेटे नियेछि, हाफ सर्षे हाफ पोस्त। और एखाने एकटा बाटिर मध्ये आमी बड़ो साइजेर एकटा पेंयाज एभाबे पतला पतला करे केटे नियेछि, चारटे काँचा लंका आर एकटा टमेटो नियेछि। एबार रान्नाटा करार जोन्नो एदिके कड़ाइ बसिये दियेछि, कड़ाइ गरम हये गेछे ताई ओर मध्ये दिये दिलाम अल्प एकटु सर्षेर तेल। एबार तेलेर मध्ये भिंडिगुलोके भेजे नेब, ताहले भिंडिर जे लाल लाल भावटा थाके सेई भावटा केटे जाबे, ताहले रान्नाटा भालो हबे। नून हलुद दिए भेजे निच्छी, खूब बेशी भाजार दरकार नहीं, जस्ट लाल पेले भापटा चले गेलेई हबे। मीडियम फ्लेमे आमी भेजे निच्छी। गरम गरम भातेर साथे आमी खेयेछिलाम, खेते खूबी सुंदर लागछिल, आपनारा बानिये देखबेन। एबार भेजे निच्छी, शुधु बारबार नाड़াচাড়া করছি, ব্যাস। এই দেখুন লাল পেলে ভাপটা কেটে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার ওই কড়াই দিয়ে দিলাম আরো একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা করব না, জাস্ট ব্রাউন হতে স্টার্ট হবে ততক্ষণ পর্যন্ত করব, খুব বেশি ভাজার দরকার নেই। এই দেখুন ব্রাউন হতে স্টার্ট হয়ে গেছে, এবার এই টাইমেই দিয়ে দিলাম আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কিন্তু টমেটো পেস্ট ব্যবহার করবেন না, এরকম টমেটো কুচিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ফাটিয়ে দিচ্ছি। সর্ষের কোনো রেসিপি বা পোস্তর রেসিপির মধ্যে কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিলে বা টমেটো কুচিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে পেস্টের চেয়ে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে অল্প একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবার দরকার নেই, এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী আন্দাজ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি হলুদ, খুব বেশি হলুদ দিইনি, একদমই অল্প দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার যে মিক্সির বাটির মধ্যে মশলা বেটেছিলাম ওটা ধুয়ে খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। টমেটোগুলো নরম হতে স্টার্ট হয়ে যাচ্ছে, তাই ওগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে গলিয়ে দিচ্ছি, খুব বেশি গলাবো না, একটু একটু করে গলিয়ে দেব, তাহলে হালকা টক ভাবটা এর মধ্যে আসবে, ভালো লাগবে।
আগে দেখুন ফুটে উঠেছে কি সুন্দর। এবার দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু পছন্দ করে দিতে তাই দিলাম। সজনে ডাটা চেচকি আপনাদের খুবই ভালো লেগেছিল, আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এই রান্নাটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, সেটাও খেতে ভালো লেগেছিল। লঙ্কাগুলো গলিয়ে দিলাম, দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিট মতো, কারণ এমনি আগে নেড়ে নিয়েছিলাম তখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আবার এখন একটু ঢাকা দিলেই হয়ে যাবে ভেন্ডিগুলো, কারণ খুব বেশি ঢাকা দিলে কিন্তু একদম কলা কলা হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এটা একটু ভেন্ডিটা শক্ত থাকবে, মশলাগুলোর গায়ে লেগে থাকবে, সেটা খেতে বেশি ভালো লাগবে ধরে ধরে। ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন ভেন্ডিগুলো হালকা নরমও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের মুখে, আমি এ সময় একটু সর্ষের তেল দিয়েছিলাম কিন্তু সেটা স্যুট করা হয়নি, এই নাওবার সময় একটু সর্ষের তেল দিয়ে দেবেন তাহলে গন্ধটা খুব ভালো লাগবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। ওটা স্যুট হয়নি বলে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।